বাজেটে ভোটমুখী বাংলা কেরাল তামিলনাড়ু অসমের জন্য বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদিও বাকি রাজ্যগুলির তুলনায় বাংলার প্রাপ্তির তালিকাটা ছোটই রইল এবারও যে ক্ষেত্রগুলিতে বরাদ্দ বাড়ানো নিয়ে বাংলার মানুষের আশা ছিল সেই ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল মেট্রো টাকার অভাবে গতি পাচ্ছে না শহর ও শহরতলির সংযোগকারী মেট্রো প্রকল্পগুলি প্রস্তাবিত নিউ গড়িয়া বিমানবন্দর ও বারাসাতের সঙ্গে সংযোগকারী মেট্রো রুটের জন্য গত বাজেটেও বরাদ্দ হয়েছিল ইস্ট ওয়েস্ট জোকা বিবাদী বাগ নোয়াপাড়া দক্ষিণেশ্বর নিয়ে অনেক তৎপরতা দেখা গেলেও আদতে এখনও শহর ও শহরতলির বাসিন্দারা এর থেকে কোনো সুবিধাই পাননি বাজেট পেশের সময় মেট্রোর কথা উঠতেই কান খাড়া করেছিলেন নিত্যযাত্রীরা বাসের চেয়ে মেট্রোর সফর অনেক দ্রুত এবং নির্ঝঞ্ঝাট তার উপর লকডাউনের পর থেকে সব রুটেই বাসের আকাল এই পরিস্থিতিতে মেট্রো প্রকল্পে বরাদ্দের কথা শুনলে হয়তো কিছুটা আশার আলো দেখতে পারতেন তারা তবে নির্মলার মুখে শুধুই বেঙ্গালুরু চেন্নাই কোচি নাসিক এসব জায়গায় মেট্রো সম্প্রসারণের কথা শুনে তারা হতাশ যদিও বিশেষজ্ঞদের একাংশ আশাবাদী দেশ জুড়ে মেট্রো খাতে মোট বরাদ্দ যা ঘোষণা হয়েছে তার থেকে লাভ পেলেও পেতে পারে বাংলা এদিকে মেট্রো লাইট আর মেট্রো নিয়র মাধ্যমে দেশের ছোট শহরগুলির কানেকটিভিটি বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার তবে এতদিনেও শহরের উত্তর দক্ষিণের সঙ্গে পূর্ব কলকাতা ও হাওড়াকে জোড়ার এত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধাই মানুষ পাননি স্যাংশন হওয়া নতুন প্রকল্পগুলি এখনও রূপ পায়নি সেখানে ট্রামের মতো লাইন ধরে চলা মেট্রো নিও আর হালকা বিদ্যুৎ চালিত কোচের মেট্রো লাইটের কলকাতার রাজপথে ছুটে চলা এখনও দিবা স্বপ্নের মতোই